লিগামেন্টে প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই আমি হাঁটতে পারছি না, বসতে পারছি না। আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম 2 দিন, তো তারপরে আমাকে বলেছে 5 থেকে 7 দিন আমি বিছানা থেকে উঠতে পারবো না, তো আমাকে একদম ফুললি বেড রেস্ট নিতে হবে। তারপর আমি চেষ্টা করেছি যে যদি যেখানে যেখানে কমিটমেন্ট দেওয়া সেসব জায়গায় যাওয়া যায়, কিন্তু আসলে সেটাও সম্ভব হচ্ছিল না। তো থ্যাংক ইউ নিশো ভাই, রাফি এবং শাকিল ভাইকে যে সেই জায়গাগুলোতে তারা গিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ আমাকে এখনও কেউ ফোন টোন দিয়ে কিছু বলেনি। হয়তো অনেকেই অখুশি হতে পারেন বা ভাবতে পারেন কেন সে সময় এসে তোমা আসলো না, তা আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমাদের হাতে তো সব কিছু থাকে না, বিশেষ করে স্বাস্থ্যের বিষয়টা, তো অসুস্থতার জন্য আমি আসতে পারি না। আর আজকের যেটা, আজকে না আসার তো কোনো উপায় নেই, কারণ আপনারা এত মানুষ একত্রিত হয়েছেন এত কষ্ট করে, আবার ঈদের ছুটির সময় চলে এসছে, তো আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই যে সাপোর্টের জন্য আসলে আমার মনে হয়েছে যে কষ্ট যেটাই হোক ওটা সহ্য করবো, বাট আপনাদের সাথে একটু কথা বলে যাই। যে ময়নাকে আমরা দেখব, এই ময়নার সাথে ঘরে ঘরে কিছু কিছু মানুষের মিল থাকবে, হয়তো পুরো ময়নার সাথে মিল থাকবে না, কিন্তু ময়নার যে ক্যারেক্টারিস্টিক, ওর যে ধাপে ধাপে এক একটা ক্যারেক্টার আসে, কোথাও না কোথাও হয়তো আপনার ঘরের কারো না কারোর সাথে মিল থাকবে। এখন ময়না মেয়ে দেখে যে ওর ক্যারেক্টারের সাথে একটা ছেলের মিলতে পারে না সেটা না, একটা ছেলের ক্যারেক্টারের সাথেও কিন্তু ময়নার ক্যারেক্টার মিলে যেতে পারে। তো ময়না এরকম একজন, তো ময়না সম্পর্কে অনেক কথা বলবো, কিন্তু সেটা রিলিজের আগে না, রিলিজ হলে ইনশাল্লাহ তখন বলবো। নিশো ভাই, এরকম অনেক ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে উপহার দিবেন, এখানে কম্পিটিশনের কিছু নেই, আর যদি ভাবেন কম্পিটিশন তাহলে ওই জায়গাটা উনি বিলং করে দেখে আপনারা ভাবছেন যে একটা কম্পিটিশন হবে। অনেক নতুন নতুন হিরো আসে, কই এরকম তো কথা হয় না কম্পিটিশন বা কিছু। ওনার বেলায় বলা হচ্ছে বিকজ অফ উনি পরীক্ষিত এবং ওনার ফ্যান ফলোয়ার্স অনেক এবং উনি ভালো কাজ করেন। তো যাই হোক, আমার মনে হয় উনি থেকে যাওয়ার জন্য আসছেন এই ইন্ডাস্ট্রিতে, তাকে আমাদের আমাদের ওয়েলকামিং করা উচিত, তাকে আমাদের ভালোবাসা দেওয়া উচিত, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে তার মতন ভালো ভালো অভিনেতা যত আসবে সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। টিকটক থেকে ওটিটি, ওটিটি থেকে ফিল্ম, মাধ্যম চেঞ্জ হয়েছে, কিন্তু আরফান নিশো একজন, ওইটা তো চেঞ্জ হয়নি। আপনারা তার অসাধারণ অভিনয় দেখতে পারবেন, আপনারা একজন অভিনেতাকে দেখবেন যিনি তার কাজে কোনো ছাড় দেননি সুরঙ্গ ফিল্মটিতে, যিনি এই কাজটাকে ভালোবেসে করেছেন। আমার মনে হয় যে তার যে অভিনেতা হয়ে ওঠার যে জার্নি, এই যে পরিশ্রম, এবং এক একটা ফ্রেমে যখন, আপনারা তো এর আগে ওনাকে ওইভাবে বড় পর্দায় দেখেননি, সো তার অভিনয় অনেক যে নিখুঁত যে জায়গাটা ওইটা হয়তো আমরা অনেকেই ওইভাবে দেখিনি। ভালো লাগে তাকে, তাকে বস ভাবি বা তাকে গুরু ভাবি, ওইভাবেই দেখা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।